সবাই চুপ করো মা, একবার সবাই চুপ করো, লাইন দাও, লাইন দাও, লাইন দাও, লাইনটা করেন আপনারা, লাইন দাও মা, লাইন দাও, যখন পুজো সে ওখানে তখন এখন না এসি বলেছে আমি অনেক উপকার করেছি। আরে যখন লাইনে যাবে তখন করবে, যখন ঝামেলা হয়েছিল তখন আমি খুশি হই, অসুস্থ আমি সবই ভূমিকা করেছিলাম। দেখো পড়াতে পারলেন না, আর পড়াতে পারলেন না, জলটা থাকে এই বাবার মুখে শোনা যায় কি উপকার হয়েছে বাবা বলো তুমি। আমার পেটে ঘা হয়ে গেছিল, তোমার কি ডাক্তারে বলেছিলাম আমি একদম বেডে শুয়েছিলাম, কিন্তু মায়ের নাম যাক আমি একবারও আসিনি, আমি শরীর খারাপ অবস্থাতেই মায়ের ভিডিও দেখেছিলাম আপনার, মায়ের নাম জপ করে আমি ভালো হয়ে গেছি, একদম সুস্থ হয়ে গেছি। এখন ডাক্তার আমাকে পরীক্ষা করেছে, পেটে ঘাই নেই, একদম পুরো ভালো হয়ে গেছে। আমার ভাইপোর ক্যান্সার হয়েছিল, ভাইপোর ক্যান্সারে এখন অনেক ভালো হয়ে গেছে, এখন বাড়িতে ছুটি নিয়ে এসছে। জয় কৃষ্ণ মায়ের, জয় সোনা মায়ের, জয় পেটে ঘা হয়ে গেছিল, মলদারের সব জায়গাতে ঘা হয়ে গেছিল, একদম ডাক্তারে বলেছিল ওটা ক্যান্সার নিতে পারে, আর কিছুদিন হলে কিন্তু ওটা ভালো হয়েছে। আমি শুধু মাকে ডাকতাম, মা আমাকে তুমি ভালো করে দাও, যেন আবার সুস্থ হয়ে যায়। আমার ছেলে একটু ভালো আছে, তার জন্য আমি আসছি। আমি শুধু বললাম যে শুধু নাম জপ করতে বললো, আমার ছেলে ভালো আছে, জন্ডিস হয়েছিল ভালো আছে, তার জন্য আমি আজকে মালা করবো, মাকে একটা পড়াবো, এরপর আমি যখন আমার ছেলে একদম সুস্থ হয়ে যাচ্ছে। সেখানে দুবেলা মায়ের নাম জপ করেছিলাম, আমি মাকে মেনেছিলাম যে আমার ভালো হয়ে গেলে আমি এক মাস দশ হাজার করে মায়ের